সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিটলটাটা বাংলা টক অনুষ্ঠান। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় চালান দেশে এসেছে। দ্বিতীয় চালানে ভারত থেকে 20 লাখ ডোজ টিকা দেশে এসেছে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এই মাসে 50 লাখ টিকা পাঠানোর কথা থাকলে ওরা পাঠিয়েছে 20 লাখ। আগামী 7 এপ্রিল থেকে করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আরও কথা বলতে চাই সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবেই বঙ্গবন্ধু এভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। 1975 সালের 15 আগস্ট দেশে না থাকায় সৌভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা, কিন্তু থেমে থাকেনি ষড়যন্ত্র। এর মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। গতকাল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে ভোর রাতে রাজধানীর দিয়াবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ নিয়েও আজকে আমরা কথা বলতে চাই। পুরো অনুষ্ঠান জুড়েই থাকবো আমি দিনাক সোহানি। আজকে আমি প্রথমেই বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, গবেষক, লেখক সৈয়দ আবুল মকসুদ প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে নিরলটা বাংলা টক অনুষ্ঠান শুরু করতে চাই। 74 বছর বয়সে আজকে সন্ধ্যায় স্কোয়ার হসপিটালে উনি মৃত্যুবরণ করেছেন। এই বাংলা টকের এই টেবিলে বহুবার উনি আমাদের অতিথি হয়ে এসছেন, তার প্রতি বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। অতিথি হিসাবে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সরাসরি জনাব কুদ্দুস আফরাত, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত হয়েছেন ইউজিসি অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। আছেন আমাদের সঙ্গে ডাক্তার মুস্তাক হোসেন, উপদেষ্টা IEDCR, এবং আমাদের সঙ্গে আরও সংযুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মুজারুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দেবার জন্য। যদি কিছু বলতে চান জনাব কুদ্দুস সাফরাত, যারা আবুল মকসুদ ভাইয়ের কথা যদি একটু স্মৃতি চান দেখেন, মকসুদ ভাইয়ের এই আকস্মিক মৃত্যু, উনি কোনো রোগে আক্রান্ত ছিলেন না, বয়োবৃদ্ধ ছিলেন, কিন্তু এইভাবে মারা যাবেন হঠাৎ করে এটা আমরা ভাবিও নাই। তার বিদেহাত তার শান্তি কামনা করছি, একই সঙ্গে মানে উনি একটা অ্যাসেট ছিলেন আমাদের গণমাধ্যমের জগতে, একদিক দিয়ে লেখালেখি, আরেকদিক দিয়ে গবেষণা, এবং উনি আমাদের মৌলানা ভাসানীর উপর প্রচুর তার লেখালেখি আছে, প্রচুর গবেষণা আছে, তার কবিতা অন্যান্য জিনিস তো আছেই। কলামিস্ট হিসেবে সাম্প্রতিককালে অর্থাৎ গত 10-15 বছর যাবৎ উনি একজন সত্যনিষ্ঠ ন্যায়নিষ্ঠ লেখক বা কলামিস্ট হিসেবে উনি সারা দেশেই পরিচিত হয়েছিলেন। ওনার কর্মজীবনে একটা বড় সময় উনি বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করেছেন, এবং বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে উনি কিন্তু স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছিলেন। আমরা এটাও জানি উনি সাদা কাপড়ে চলাফেরা করতেন, ব্যতিক্রমধর্মী পোশাক উনি পরতেন। হ্যাঁ না, ব্যতিক্রমধর্মী, এটা হচ্ছে যখন ইরাকের উপরে ওই হয় কুয়েতে হামলা চালানো হয় ইরাক, তারপর থেকে উনি এই পোশাকটা ধরে উনি প্রেস্তাবের সামনে আমরণ স্ট্রাইকে গিয়েছিলেন। তো ওইখান থেকে তাকে অবশ্য হলো উনি এটার শাস্তি যতক্ষণ না হয় উনি নাকি পোশাক পরবেন না, এরকম একটা কথা ছিল। আমরা তার আত্মার শান্তি কামনা করছি, একই সঙ্গে আমাদের লেখালেখির জগতের যে অপূরণীয় ক্ষতি হলো সেটা পুষিয়ে নেওয়া কখনোই সম্ভব না। তারপরে আমরা আশা করবো একজনের মৃত্যুর মধ্য দিয়ে আরেকজনের জন্ম হয়, আমরা সেরকম আরেকজন আবুল মকসুদকে চাই। অনেক ধন্যবাদ, আমরাও সেই প্রত্যাশাই করি। আমি প্রথমেই যেতে চাই ইউজিসি অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ, আপনার সঙ্গে একটু প্রথমে প্রশ্ন করে নিতে চাই। আপনি নিজেও জানেন গত 7 এপ্রিল থেকে করোনার দ্বিতীয় টিকার ডোজ দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন আজকে প্রেস কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, এবং যে কর্মসূচি 7 ফেব্রুয়ারি শুরু হয়েছে প্রথম দিকে আমরা দেখেছি একটু সতর্ক ছিল উপস্থিতি, এবং নিবন্ধন প্রক্রিয়া একটু ঢিলেঢালাভাবে শুরু হয়েছিল, কিন্তু এখন আমরা দেখেছি আজকে পর্যন্ত এসে প্রায় অনেক মানুষ, প্রায় লাখের উপরে, অনেক লাখ মানে 24 লাখের মতো প্রায় টিকাদান নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, নিবন্ধন প্রক্রিয়া হয়ে গেছে, এবং প্রতিদিন গড়ে 2.5 লাখ মানুষ নিবন্ধন করছে এবং দিচ্ছে। আমি আপনার কাছে প্রথমেই প্রশ্ন রাখতে চাই যে এই যে 7 ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত টিকা দেওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী, আপনার মূল্যায়ন কী? ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। তো আমিও শুরুতেই আমাদের আবুল মকসুদ ভাই মানে ওনার অকাল মৃত্যুতে আমি অত্যন্ত শোক মানে শোক বিহ্বল হয়ে পড়েছিলাম। ব্যক্তিগতভাবে তার সময় একটা ভালো সম্পর্ক ছিল, পরিচয় ছিল, অনেকবার কথাবার্তা বলছিলাম, উনি আমাকে খুব পছন্দ করতেন, আমিও তাকে পছন্দ করতাম। তো আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই সাথে এটা তো ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস, মাত্র 2 দিন আগেই আমরা 21 ফেব্রুয়ারি শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস পালন করলাম, বিশ্ব মাতৃভাষা পালন করলাম। যে সমস্ত শহীদ তাদের এই বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গ করেছেন, জীবন বলি দিয়েছেন, তাদেরও আত্মমাক্রান্ত মনে করছি। এবং একই সাথে যে যারা আছে করোনার জন্য যারা মারা গেছেন, বিশেষ করে 130 জন ডাক্তার, অনেক বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন। আমার জীবনে একটা বিয়োগান্তক ঘটনা ঘটে গেছে, যাই হোক,
আমি সবার আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শোক সন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তো টিকা দিয়ে শুরু করি। প্রথম কথা হলো, তো টিকা নিয়ে তো অনেক কথাবার্তা হয়েই গেছে শুরুতে, তো মানুষের মধ্যে ভয় ভীতি আতঙ্ক দ্বিধা দ্বন্দ্ব এসব সবকিছু ছিল। সবচেয়ে সুখবরটা হলো, জনগণ কিন্তু এই সব ভয় ভীতিগুলো কাটিয়ে উঠছে, তারা স্বাচ্ছন্দ্যে টিকা নিচ্ছে। আমি বেশ কিছুদিন আগে বলছিলাম যে মানুষ এখন ভয় পাচ্ছে একটা সময় টিকা নেওয়ার জন্য তারা হুমড়ি খেয়ে পড়বে, আসলে কিন্তু তাই হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 24 লাখ টিকা নিয়ে ফেলছেন এবং প্রায় 30 লাখের উপরে কিন্তু নিবন্ধন করেই ফেলছেন। অনেকেই নিবন্ধন করে আবার বলছে এখনো ডেট পায় না, সময় পায় না, এরকম ঘটনাও ঘটছে। তারপরও আমি মনে করি এটা আমাদের জন্য একটা বিশাল মানে অর্জনই বলবো, এবং আমাদের বেশ কিছু ঐতিহাসিক ঘটনাও বলতে হবে, কারণ পৃথিবীর 130টা দেশ কিন্তু এখনো টিকার আলো টিকার মুখ দেখে নাই, কবে পাবে তারাও সেটাও কিন্তু জানে না। সেই বিষয়ে আমরা মনে করি যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ শুধু মানে নেতৃত্বে, বিশেষ করে উনি শুরু থেকেই তো বলছিলেন যে যখনই টিকা আসে আমরা কিন্তু পেয়ে যাবো, এবং শুধু এটা কথার কথা না, উনি বাস্তবে কিন্তু এটা রূপ দিয়ে দেখিয়েছেন যে টিকা উনি আমাদের দেশের মানুষ অলরেডি টিকা আসছে, টিকা পাচ্ছে, এবং পর্যায়ক্রমে আমি মনে করি যে সারা দেশের মানুষ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে, কারণ সবটার একসাথে যাওয়া সম্ভব না, ওইভাবেই লিস্ট করা হচ্ছে এবং যাদের প্রয়োজন যাদের অগ্রাধিকার সেভাবে কিন্তু দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে সারা দেশের মানুষ। এখনই তো সব জায়গায় হচ্ছে, জেলা বলেন উপজেলা বলেন সবাই কিন্তু পাচ্ছে। আমি মনে করি যে আগামী কয়েক মাস বা জুন জুলাইয়ের মধ্যে বা আগামী কয়েক মাসের মধ্যে আরো বিশাল সংখ্যক মানুষ কিন্তু টিকা পাবে, কারণ 3 কোটি ডোজ তো ভ্যাকসিনের সঙ্গে সিরাম ইনস্টিটিউটের চুক্তি হয়ে গেছে, তাতে 1.5 কোটি লোক পাবে। এছাড়া কোভিড থেকেও আমরা আরো কিছু পেতে যাব। তো আমি মনে করি যে এটা একটা ভালো দিক এবং এটা এটা একটা সুখবর আমাদের জন্য। আরেকটা সুখবর হলো, ইতিমধ্যে আপনি জানেন যে করোনার সংক্রমণ কিন্তু কমে আসছে, গত প্রায় 4 সপ্তাহ যাবত 5% নিচে রয়ে গেছে, মৃত্যুর মিছিল কম বেশি, যদিও একটা মৃত্যু আমি চাই না যে করোনায় কেউ মারা যাক, তারপরেও কমে আসছে এটা সত্য। সুতরাং আমাদের জন্য দুইটা ভালো খবর, সংক্রমণ ঝুঁকি কমে গেছে, টিকা আমরা নিচ্ছি, টিকা পাচ্ছি, এটাও আমাদের জন্য ভালো। তবে একটা কথা খেয়াল রাখতেই হবে, সংক্রমণ ঝুঁকি কমছে, এটার জন্য আবার কেউ আত্মতৃপ্তিতে না ভুগি, কারণ এটি যে বলা তো যায় না, অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কোনো শৈথিল্যের জন্য আমরা প্রদর্শন না করি, কারণ পৃথিবীর অনেক দেশে কিন্তু আবার দ্বিতীয় তৃতীয় ঢেউ কিন্তু আবার আসবে আপনার কাছে। একটু শুনে আসি ডক্টর মোস্তাক হোসেন, আপনার কাছে একটু আসি। আজকে আমরা দেখলাম ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এই মাসে প্রায় 50 লাখ টিকা পাঠানোর কথা থাকলেও আজকে অথবা গত রাত্রে 20 লাখ টিকা এসে পৌঁছেছে, এর ফলে কিন্তু 30 লাখ টিকার কিন্তু ঘাটতি রয়ে গেছে, এবং তারা বলেছে আগামী মাসের মধ্যে সেরাম ইনস্টিটিউট সেটা পূরণ করে দিবে। এবং আমরা দেখছি বিশ্বজুড়ে এখন টিকা নিয়ে বেশ কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা মনে করব আমরা অনেকটাই এগিয়ে আছি। তো আপনার কি মনে হয় যে 16 কোটি মানুষের এই দেশে আমরা পর্যাপ্ত টিকার যোগান আমরা পাবো বা আমরা দিতে পারবো? জি ধন্যবাদ। আমি প্রথমে সৈয়দ আবুল মকসুদ ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি শুধু প্রবন্ধকার বা অ্যাক্টিভিস্টই ছিলেন না, তিনি কিন্তু জনস্বাস্থ্য নিয়েও তার আমরা সক্রিয়তা দেখেছি, বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মহামারী যখন হচ্ছিল বিশেষ করে শহরাঞ্চলে, তিনি কিন্তু আমাদের সাথে জনগণকে উদ্বুদ্ধ করবার জন্যে অনেক জায়গায় গিয়েছেন এবং তিনি মূল্যবান পরামর্শ দিয়েছেন। তিনি অনেকবার আইডিসিআর যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে এসেছেন এবং আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমাদের সহমর্মিতা জ্ঞাপন করছি। টিকার বিষয়ে আমাদের এখন যে টিকার প্রবাহ আছে, আমার মনে হয় যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আমরা টিকাটা পাবো। তবে এটা ঠিক যে আমাদের জনসংখ্যার, আমি মনে করি জনসংখ্যার শতকরা 100 ভাগটি টিকা দেওয়া উচিত। এই কারণে মানে আমাদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা এটি 70 ভাগ কার্যকরী, তাহলে আমরা যদি 100 জনকে টিকা দিই তাহলে 70 জনের দেহে এটা কার্যকরী হবে। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা সংখ্যার দিকে খুব নিশ্চিত হননি যে শতকরা কত ভাগ লোককে টিকা দিলে আমরা দলবদ্ধ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে ইংরেজিতে হার্ড ইমিউনিটি বলে, হার্ড ইমিউনিটি অবশ্য প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য, আমরা পপুলেশন ইমিউনিটি বলতে পারি, সেটা কত শতকরা কত ভাগ লোককে দিলে হবে। তবে 70 থেকে 80 ভাগ মানুষকে যদি টিকার আওতায় আনতে পারি, টিকা কার্যকর টিকা তাদের দেহে আসে, তাহলে আমাদের সেই জনসংখ্যা ভিত্তিক ইমিউনিটি হবে, তার জন্য সবাইকেই টিকা দিতে হবে। তা এখনো পর্যন্ত 18 বছরের নিচের মানুষকে টিকা দেওয়া যাচ্ছে না, কারণ এদের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি,
গর্ভবতী নারীদেরকে বা যারা সদ্য সন্তান প্রসব করেছেন তাদেরকে দেওয়া যাচ্ছে না, কারণ তাদের মধ্যে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়। তবে হচ্ছে, আমরা হয়তো শিগগিরই ভালো খবর পাবো। আমরা যদি আমাদের সবাইকে টিকা দিতে চাই তাহলে শুধুমাত্র একটা উৎস থেকে টিকা পেলে কিন্তু হবে না, আমাদের অন্য অন্য উৎসগুলো থেকেও টিকা আনতে হবে, সেটাও আমরা আশাবাদী আছি। ইতিমধ্যেই করোনার টিকা আরও কিছু আবিষ্কার হচ্ছে এবং কার্যকর টিকাগুলো যেগুলো সেগুলো মানুষ গ্রহণ করছেন এবং এগুলো আমরা দেখছি, পর্যবেক্ষণ করছি। বাংলাদেশেও টিকা প্রস্তুত করা যায় কিনা, যেই টিকাগুলো ইতিমধ্যেই আবিষ্কৃত হয়েছে তাদের সাথে একটা বহুপাক্ষিক চুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশেও টিকা উৎপাদন করতে পারি কিনা, সিরাম ইনস্টিটিউটের মতো আমাদের সক্ষমতা সীমিত হলেও কিন্তু আছে, আমরা শুরু করতে পারি, সে বিষয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে। আপনারা দেখেছেন যে গতকাল একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের মন্ত্রিপরিষদ সভাতে যে আমরা আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট করবার যে প্রস্তাব অনেকদিন আগেই ছিল সেটা সচল হয়েছে এবং আমাদের দেশেও টিকা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেটি বিভিন্ন ধাপ অতিক্রম করে যদি আমরা কিছুদিন পরেও সেই আমাদের দেশের টিকাটা আমরা কার্যকরী টিকা পাই, আমাদের মধ্যে সবার টিকা দেওয়াটা নিশ্চিত হতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন। আমি একটু ডক্টর মোজাহারুল হক আপনার কাছে আসতে চাই। আমি একটু বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, নিবন্ধন প্রক্রিয়াটা নিয়ে। আমরা দেখেছি যে করোনার টিকা নিবন্ধন করতে হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে, যেটাকে আমরা বলছি সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে, এবং তাকা এবং সেটা নিয়ে কিন্তু নানা রকম জটিলতার বিষয় আমরা লক্ষ্য করেছি এবং অনেকেই বুঝতে পারছে না ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড মানে কীভাবে কোথায় বসাবে, এটা নিয়ে কিন্তু জটিলতা থেকে আছে। আমরা যদিও বলি তথ্য প্রযুক্তিতে আমরা এগিয়ে গেছি, কিন্তু আমাদের বাংলাদেশের একটি বিরাট অংশ কিন্তু তথ্য প্রযুক্তিতে অনেক পিছিয়ে আছে। যেমন স্মার্টফোন সবার হাতে নেই, সবাই যে পিসি ব্যবহার করতে পারবে তা নেই। আমাদের দেশে বসে একটা ব্যাপার আছে, কোনো কিছু হলে কম্পিউটারের দোকানে যায়, তারা রেজিস্ট্রেশন করে দেবে, তখন আবার একটা টাকা আয়েরও একটা মানে একটা অন্যরকম বিষয় হয়ে দেখা যায়। তো সব কিছু মিলিয়ে অনেক বিশেষজ্ঞরা বলছেন নিবন্ধন প্রক্রিয়াটা কিছুটা জটিল হয়ে গেছে, পিছিয়ে পড়া শিক্ষিত জনগোষ্ঠী যারা না, যারা অতটা শিক্ষিত না। তাহলে এই টিকা নিবন্ধন প্রক্রিয়াটা যে জটিল হয়েছে বা জটিল পর্যায়ে আছে বলে কি আপনি মনে করেন, বা এর ফলে কি অনেকেই টিকা নিতে অনাগ্রহী হয়ে উঠবে, যেভাবে আমরা মাস্ক পরতে অনাগ্রহী, যেখানে বলে যে আমরা বড় লোকের রোগ টিকা, এটা গরিবের রোগ, গরিবের রোগ না করোনা? আপনার 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 পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রসঙ্গটায় আসার আগে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে প্রথম দিক থেকে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পরামর্শগুলি রাষ্ট্রগুলিকে দিয়েছিল সেখানে একটা কথা ছিল, জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা, এই দুটো কথাকে একই লাইনে ছিল। বাংলাদেশের জনগণ কিন্তু এখন মোটামুটি জানে যে করোনা কি, কিভাবে এটাকে প্রতিরোধ করতে হবে, এবং এটাও এখন জানে যে টিকা নেওয়াও প্রয়োজন। তাহলে এই যে জানার বিষয়টাতে বাংলাদেশ সরকার খুব ভালো করেছে, এখনো করছে, এবং জনগণ জানে সবই। এখন সম্পৃক্ততাটার বিষয়ে আমার একটু রিজার্ভেশন আছে, যেটা আমি প্রথম থেকে দেখে আসছি, জনগণকে সম্পৃক্ত করা। আমাদেরকে যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে যদি আমাদেরকে সফল কাম হতে হয়, তাইলে এই জনসম্পৃক্ততার বিষয়টাকে কোনোভাবেই আরানো যাবে। এখন এই টিকার ব্যাপারেও যে জিনিসটা আমাদের করা দরকার, সেটা হচ্ছে জনগণকে সম্পৃক্ত কিভাবে আমরা করতে পারি, যাতে একজন আরেকজনকে বলে চল ভাই যাই টিকে নিয়ে আসি, এরকম একটা অবস্থা সৃষ্টি করতে হবে। কারণ আমরা জানি, একটু আগে আমরা মুস্তাক সাহেবের কাছে শুনছিলাম যে আমাদের হার্ড ইমিউনিটির কথাটা, হার্ড ইমিউনিটি বললে আমাদেরকে 12 কোটি লোককে আমাদের টিকা দিতে হবে, তাহলে আমাদের হার্ড ইমিউনিটি হয়ে যাবে 12 কোটি লোককে। এটা কথাটা খেয়াল করবেন, 12 কোটি লোককে টিকা দিতে গিয়ে আমরা এই কয়েকদিনে যেই টিকা দিয়েছি এইটার যে মাত্রা, মানে এইটার স্পিডটা আরো বাড়াতে হবে, আরো বেশি লোককে ডেইলি টিকা দিতে হবে এবং সারা দেশব্যাপী সেটাকে ব্যাপৃত করে টিকা দিতে হবে। না হলে আমরা 70% বাংলাদেশের লোককে যদি তাদের মধ্যে ইমিউনিটি ডেভেলপ করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে এই করোনা নিয়ে আরো অনেক দিন টেনে নিয়ে যেতে হবে, এবং এটা যত তাড়াতাড়ি করা যায় সেটাই করতে হবে। এবং আপনি যেটা বলছিলেন যে এই যে আমাদের অ্যাপস এর বিষয়টা যতই বলি না কেন, বা অন্য যে কোনো সাইন্টিফিক উপায়ে বা অ্যাডভান্সড উপায়ে আমরা চেষ্টা করি না কেন, আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের 12 কোটি লোককে, আমি আবার 12 কোটি লোকের উপরে গুরুত্ব দিচ্ছি, 12 কোটি লোককে টিকার আওতায় আনতে হবে আপনাকে, যদি বাংলাদেশে এটাকে কন্ট্রোল করতে হয়, কন্টেইন করতে হয়। সেই জায়গায় আমরা এখন যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলছি, 70% লোককে আমরা অন্তত টিকা দেব,
তো এখন আমাদের কৌশলটা কি 70% লোককে টিকা দেওয়ার কৌশলটা অ্যাপসের কথা আপনি অন্যান্য অন্যান্য নানা বিষয়ও আছে কিন্তু সবচেয়ে যেটা সহজ আমাদের জন্য আমাদের হেলথ সিস্টেমটা বিশ্বব্যাপী আপনি যেখানেই যান না কেন একটা সম্মান বয়ে আনবে যদি আমরা কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে আমাদের যে আমাদের যে ইনস্টিটিউটগুলি আছে ন্যাশনাল ইনস্টিটিউটগুলি এই পর্যন্ত যদি একটা রেফারেল সিস্টেম আমরা যদি এস্টাবলিশ করতে পারতাম তাহলে যে জিনিসটা হতো উপজেলা কেন্দ্রিক একটা স্বাস্থ্য ব্যবস্থা যদি গড়ে তুলতে পারতাম আমরা তাহলে প্রতিটি উপজেলা যদি দায়িত্ব নিয়ে উপজেলা যদি দায়িত্ব নিয়ে তার এলাকার লোকদেরকে টিকা দেওয়ার দায়িত্বে থাকতো এবং অ্যাকাউন্টেবল হতো তাইলে আমাদের এই যে টিকার বিষয়টা অনেক সহজভাবে পরিষ্কার হয়েছে ডক্টর বুঝা আমি আসব আপনার কাছে জি আমি আসব আপনার কাছে জি কুদ্দুস সাফরাত আপনি অনেকগুলো কথা আপনি তুলে সার্বিক পরিস্থিতি নিয়ে ডক্টর আব্দুল্লাহ পর্যবেক্ষণ শুনলেন ১৬ কোটি মানুষকে কিভাবে ১২ কোটি মানুষের মধ্যে এই পর্যায়ে টিকাদান কর্মসূচি পর্যায়ে আনতে কি করা উচিত সেটার কথা আপনি শুনলেন আরেকটা বিষয় আমি আপনার কাছে সংযুক্ত করতে চাই আমাদের কিন্তু বেসরকারি খাতের চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু অনেক জনপ্রিয় এবং দেশের বেশিরভাগ অনেক মানুষই কিন্তু বেসরকারি খাতে যেতেই পছন্দ করে এবং একটা সামর্থ্যবান গোষ্ঠীও আছে তো এই যে ৩৬ লাখ মানুষের উপরে আমাদের দেশে রেজিস্ট্রেশন হয়ে গেছে জনাব মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন এবং যে ভ্যাকসিন দেওয়ার যে রেট আছে সেটা ২৫ লাখের কাছাকাছি প্রতিদিন বেসরকারি খাতকে কিন্তু এই পর্যায়ে এই কর্মসূচির আওতায় এখনও সংযুক্ত করা হয়নি অথচ একটা বড় অংশই কিন্তু আমাদের এখানে বেসরকারি খাত যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি খাতে সেবা নিলে সরকারের উপর কিন্তু একটা চাপও কিন্তু কমে যেত তো এই বিষয়টা কেন ঝুলে আছে বলে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কি না প্রথমত হচ্ছে এখনও সেইভাবে চাপ সৃষ্টি হয়নি মানে বেসরকারি খাতের বেসরকারি হসপিটালগুলো অলরেডি গভর্নমেন্টের সাথে কথা বলেছে গভর্নমেন্টও তাদেরকে তাদের আবেদন বা আর্জি যেটা আছে বা প্রপোজাল যেটা আছে এটাকে খারিজ করে দেয়নি তারা ওইটাকে হাতে রেখে তারা এখন এই প্রাথমিক স্তরে যে প্রাথমিক স্তর বলতেছে আমি এই জন্য আমরা তো এখনও ৫০ লাখও পৌঁছায়নি তো সেই জন্য আমি বলছি যে এই প্রাথমিক স্তরগুলোতে গভর্নমেন্ট তার হাতে যেহেতু পর্যাপ্ত টিকা আছে তারা চাচ্ছে আর আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে এখন পর্যন্ত এটা একটা ভরসার জায়গা দেখেন আপনি খেয়াল করেন ৭ তারিখ থেকে নিয়ে ২৩ তারিখ পার হয়ে গেছে কোনো বড় ধরনের ব্যত্যয় বা কোনো বড় ধরনের বিশৃঙ্খলা আমরা কিন্তু কোথাও শুনি লক্ষ্য করা হয় ছোটখাটো ব্যাপার আছে এবং আরও সৌভাগ্যের ব্যাপার যেটা প্রথমে আবদুল্লাহ স্যার বললেন যে সুখবর এগুলা যে একটা ভ্যাকসিন নিয়ে কোনো এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন নেওয়ার পরে কেউ মারা যায়নি জি একদমই মানে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম মানুষের মধ্যে তো বাংলাদেশে এই যে ইয়েগুলো হচ্ছে সেই জন্য গভর্নমেন্টের কনফিডেন্স একটু আছে ব্যাপক সংখ্যক মানুষও এখনও এইভাবে টিকার যে সিস্টেমগুলো আছে আপনি যেটা বললেন যে সিস্টেমে কিছু জটিলতা আছে ইত্যাদি হ্যাঁ এটা আর একটু ইজি যদি করে দেওয়া আরও সুবিধা হবে আপনি লক্ষ্য করেন যে মানুষগুলো এখন টিকা নিচ্ছে তারা যদি অর্থনৈতিকভাবে চিন্তা করি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত অংশটা বা উচ্চবিত্তের অংশটা আমি ঢাকা শহরের কথায় যদি বলি ঢাকায় তো একটা করোনার কারখানা ছিল আমাদের যা রিপোর্ট আমাদের এখনও একবারে অর্থাৎ অসহায় নিম্নবিত্ত যেটা আছে আরেকটা হচ্ছে যে বস্তিতে যারা বসবাস করে বা কর্মজীবী মানুষ যারা একবারে দিনে আনে দিনে খায় দিনমজুর যারা এদের একটা বড় অংশ কিন্তু এখন টিকার বাইরে আছে এই প্রসঙ্গটা নিয়ে আমি আলাপ করতে চাই বিশেষজ্ঞ ডাক্তার আছেন একটা বিরতিতে যাবই যে জিনিসটা আপনি উল্লেখ করেছেন এখন যে ৩৬ লাখের উপর রেজিস্ট্রেশন করেছে আমি মনে করি উচ্চবিত্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত আর যাদের কথা আপনি বলছেন শিক্ষিত শ্রেণী হ্যাঁ শিক্ষিত শ্রেণী এবং আর যাদের কথা আপনি বলছেন তারা কিন্তু অবহেলিত থেকে যাচ্ছে একবারে অবহেলিত তারা কিভাবে টিকাটা তাদের কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই একটা বিরতি থেকে ফিরে এসে আমাদের সঙ্গে বিশেষজ্ঞ ৩ জনই আছেন তাদের পরামর্শ একটু দরকার আছে প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে ফিরছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে প্রিয় দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানে এবার চলে যেতে চাই ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ আপনার কাছে যে বিষয়টা নিয়ে ডক্টর কুদ্দুস সাফরাত যে প্রশ্নের অবতারণা করেছেন সেই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন আমি তাছাড়া একটু সংযুক্তও করতে চাই আবার একটু মনে করিয়ে দিতে চাই যে এই যে টিকা নেওয়া কর্মদান কর্মসূচি শুরু হয়েছে বেসরকারি খাতকে কেন এখন পর্যন্ত এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করা হয়নি অথচ আমাদের তো স্বাস্থ্যসেবার একটি বড় অংশই কিন্তু বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন জি জি আবার আরেকটা বিষয় আছে এবং আরেকটা জিনিস আমি আপনার কাছে একটু জানতে চাই যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি সেবা নিলে সরকারের উপর কিন্তু একটা চাপও কমতো কিন্তু বিষয়টা এখনও ঝুলে আছে কারা এতে লাভবান হচ্ছে বলে আপনি মনে করেন ডক্টর আব্দুল্লাহ হ্যাঁ আপনি দুটো প্রশ্ন আমাকে তার শুরুতে প্রথমে বলে নেই
আপনি তো টিকা যা প্রাপ্তি আমরা যা পাচ্ছি তো লিমিটেড, এমন তো না যে প্রচুর টিকা আমরা পেয়ে গেছি দিচ্ছি না অনেকে দিচ্ছে, এরকম তো না আসলে। যেমন ধরেন ইন্ডিয়া থেকে প্রথম যে 20 লাখ দিলে তারা উপহার, 10 লাখ লোক উপহার পেয়ে আর 50 লাখ দেশে আসলো, 60 লাখ লোক, এমন তো না আপনি পাচ্ছেন না। যেমন ইন্ডিয়া 20 লাখ দিল, বাকিটা তারা পরে দিবে, আসলে সাপ্লাই তো দিতে পারছে না। 130টা দেশ তো টিকা পাই নাই। অনেকেই যেমন প্রশ্ন করে, এটা আসলে বিভ্রান্তিকর, বিভ্রান্তির কথাটা, রিক্সাওয়ালা পাচ্ছে না, বস্তিওয়ালা পাচ্ছে না, নিচের গরিব লোক পাচ্ছে না, প্রচুর টিকা তো নাই, আপনি চাইলেই তো দিতে পারবেন না। সুতরাং অগ্রাধিকার ভিত্তিতে প্রায়োরিটি অনুযায়ী কিন্তু দিতে হবে, এমন না যে টিকা স্টকে পড়ে রয়েছে কাউকে দিয়ে, তা তো না, চাইলেই তো দিতে পারবেন না, অনেক দেশ তো পাচ্ছেই না। সুতরাং এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর যে আপনার ওই প্রশ্নের জবাবটা আমি দিই, বেসরকারি আমি মনে করি সরকার যেভাবে দিচ্ছেন বিনা পয়সায় অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে চলছে, কারো কোনো কমপ্লেন, মানে টুকটাক হয়তো কাজ করতে গেলেও ভুল ত্রুটি হইতেই পারে, কমপ্লেন হইতে পারে, কিন্তু মেজর কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। আমি মনে করি যেভাবে চলছে এইভাবেই চলুক, পর্যায়ক্রমে আস্তে আস্তে টিকা তো আস্তে আস্তে, মানে চাইলেই তো 10 কোটি লোককে এখন দিতে পারবো না, তড়িঘড়ি করে এই যে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করার ঝুঁকি না নিয়ে যদি এখানে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী অথবা এনজিও কর্মীদের মাধ্যমে নিবন্ধনটা করা যেত, তাহলে কি আমাদের বস্তিবাসীরা, রিক্সাওয়ালারা, বাসে যারা হেল্পার ড্রাইভাররা আছেন, তারা নিবন্ধন করতে অনেকটা সহজ হতো না, এবং আমাদের সঙ্গে সঙ্গে তারাও তো টিকাটা পাওয়া অনেকটা সহজ প্রাপ্যতা হয়ে যেত কিনা, আপনি কি মনে করেন? ঠিক আছে, এই জবাবটা দিয়ে আমি আগে বেসরকারি কথাটাই বলি, তাহলে ওইটা খুব জরুরি মনে হচ্ছে আমার কাছে। আমি মনে করি সরকার যেভাবে দিচ্ছে এইভাবেই চলুক, বিনা পয়সা মানুষ পাচ্ছে এইভাবেই পাক, এবং পর্যায়ক্রমে আলটিমেটলি সবাই পাবে। বেসরকারির যেটা আমি বিরোধিতা করতে চাচ্ছি না, তো আমার মনে হয় স্বাস্থ্যখাতে আমাদের বিভিন্ন বদনাম তো আছে, বেসরকারি যদি ঢালাও দেয় তারাই যে একবারে ইজিলি আনতে পারবে তাও তো না, সাপ্লাই তো পাচ্ছে না। যেমন সিরাম ইনস্টিটিউট চাইলেই তো দিতে পারবে না, ফাইজার আনতে পারবে না, মডার্না এদেশে আসবে না, কারণ -70 ডিগ্রি মেনটেন করা এত ইজি না, হয়তো ঢাকায় পারবে, ঢাকার বাইরে কিন্তু ব্যাপারটা এত সহজ না। সুতরাং আমি মনে করি বেসরকারিরা চাইলেও তো আনতে পারছে না। সেকেন্ড হলো যে আমাদের যে বদনামটা আছে, আবার বেসরকারি আনলে নকল তৈরি না হয়, ভেজাল না হয়, দাম দর নিয়ে কি হয় আবার সেটাও সমস্যা। আমি একটা কথা আগেও বলছিলাম যে জিঞ্জিরা মার্কা তৈরি না হয়, তখন এই ধরনের যখন কম্পিটিশন হবে তখন কিন্তু আমাদের একটা ভয়, এমনি স্বাস্থ্যখাত নিয়ে তো অনেক ভয়, আবার টিকার মধ্যে যদি এই দুর্নীতি ঢুকে যায় তাহলে স্বাস্থ্যখাতের কিন্তু অবস্থা আসলে খারাপই হয়ে যাবে। আমি মনে করি যে বেসরকারিতে এই মুহূর্তে না দেওয়াই ভালো, যা চলছে সুন্দরভাবে এইভাবে চলুক। তারপরেও বলবো যদি স্বাস্থ্যখাতে দেওয়াই হয়, আমি কয়েকটা সাজেশন দিতে চাচ্ছি, যদি স্বাস্থ্যখাতে সরকার বিশ্বাস নেয় দিবে তাহলে নিয়ন্ত্রণটা যেন কঠোরভাবে সরকারের হাতে থাকে, তারা যেন রেগুলার মনিটর করেন কোনো ভেজাল বা দুর্নীতি এগুলো যেন ঢুকতে না পারে, এবং দাম দর যেন ফিক্স করে দেবে, না ইচ্ছা মতো দাম দর বাড়াবে কমাবে, তখন কিন্তু একটা ঝামেলা তৈরি হবে। কারণ এখন যা চলছে আমি তো কোনো বিশৃঙ্খলা দেখছি না, থাক না এইভাবে চলছে এটাই চলুক না, এ নিয়ে আবার একটা বিশৃঙ্খলা তৈরি করা না হোক, আমি আমার যা ধারণা এটাই বলতে চাচ্ছি। আর সেকেন্ড যেটা হলো, যেটা আপনি বললেন নিবন্ধন ছাড়া তো পারবে না, মাঝখানে কিন্তু মানে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আপনি জানেন যে একটা নির্দেশনা ছিল যে ওই অন দ্য স্পট গিয়ে তার কার্ড দেখাই করতে পারবে, পরে দেখলে এত ভিড়, এত হুমরি খেয়ে পড়ছে মানুষ, এটা কিন্তু ডিসিপ্লিন মেনটেন করা যাচ্ছে না। সেই জন্য অ্যাপসের মাধ্যমে, নিবন্ধনের মাধ্যমে একটু আসতে হলেও কারো কিছু অসুবিধা হয়তো হচ্ছে, তারপরেও কিন্তু এটা খুব একটা কঠিন কাজ না, কারণ অনেক ইউনিয়ন পর্যায়েও কিন্তু ইন্টারনেটের সিস্টেম আছে, যে কেউ চাইলে কিন্তু এটা করতে পারবে। মানুষ তো বিকাশের মাধ্যমে টাকা পয়সা পাঠাচ্ছে, তার হাতে অ্যাপস মোবাইল নাই নাই সেটাও ঠিক, কিন্তু অনেকেরই দেখবেন শিক্ষিত ছেলে আছে, কলেজ পড়ার ছেলে আছে বা আশেপাশে শিক্ষিত, তারা কিন্তু হেল্প করতে পারবে। ইভেন ইউনিয়ন পর্যায়ে আপনার জনপ্রতিনিধি বা ওখানে কিন্তু ইন্টারনেটের সিস্টেম আছে, তারাও কিন্তু হেল্প করতে পারবে। আমার মনে হয় এটা খুব যে প্রবলেম, টেম্পোরারি একটু প্রবলেম হয়তো হচ্ছে, খুব যে প্রবলেম হচ্ছে তা কিন্তু না, সহজ করা যেতে পারে। তার মানে যেটা আছে এইভাবে আস্তে আস্তে নিবন্ধন করেই হোক, কারণ চাইলেই যদি নিবন্ধন আজকে 1 কোটি করে ফেলে আমি সবাইকে দিতে পারবেন না, টিকা তো লিমিটেড। সেই জন্য এই ব্যাপারে যেটা হচ্ছে এটা নিয়ে অনেকে বলছে শুরু থেকে যে অ্যাপস দিয়ে পারবো কি পারবো না, আমি মনে করি এটা খুব কঠিন ব্যাপার না, এটা কিন্তু হচ্ছে, আর বলেন সবাই করতে, যারা চাচ্ছে সবাই কিন্তু করতে পারছে। জি অনেক ধন্যবাদ। আরেকটা কথা বলে শেষ করি, যদি বলছেন যে গ্রামে যারা প্রান্তিক জনগোষ্ঠীর অশিক্ষিত আধা শিক্ষিত জানে না, আপনি কিন্তু উপজেলা লেভেলেও সুশৃঙ্খল ভাবে টিকা, আমি বিভিন্ন উপজেলাতে খবর নিচ্ছি সুন্দরভাবে কিন্তু টিকা যা দরকার ভালোভাবেই হচ্ছে। অনেক অশিক্ষিত লোক, অর্ধশিক্ষিত লোক, বয়স্ক মানুষ,
তারা কিন্তু উপজেলা দিয়ে দিয়ে যেটা কিন্তু নিচ্ছে তাহলে এই প্রসেসটা অব্যাহত ডক্টর আব্দুল্লাহ আমি ঢাকার কথা বলছি ঢাকার বস্তিগুলোর কথা বলছি গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলছি বাসের হেলপার ড্রাইভারের কথা বলছি পরিচ্ছন্নতা কর্মী যারা আমাদের সাথে চলাফেরা করে যারা আমাদের সাথে যেমন ঢাকায় তো হাব করোনার সেই বিষয়টার কথা বলছি আসবো আমি আপনার জি আপনি বলে জি জি বলুন এক কথা এক মিনিটে যদি বলুন জি না সেটা হলো যে আমার তো প্রাপ্তি তো বেশি নাই এমন তো না যে প্রচুর টিকা সবাইকে তো আপনি চাইলে দিতে পারছেন না আমি তো বস্তির বিরুদ্ধে না ড্রাইভারদের সবাইকে দিতে হবে কিন্তু পর্যায়ক্রমে প্রায়োজনে যাদের অগ্রাধিকার এইভাবে কিন্তু আসলে দিয়ে মুস্তাক হোসেন একই প্রশ্ন আপনার কাছে করি আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন জি ধন্যবাদ দেখুন টিকার বিষয়ে যারা প্রান্তিক মানুষ আছেন তাদেরকে সহায়তা করবার জন্য জনসম্পৃক্ত যে কথাটা ডক্টর বজরায় বলেছিলেন এখানে এই বিষয়টি এগিয়ে আসতে হবে এবং আমি জানি ইতিমধ্যেই বেশ কয়েকটি ছাত্র সংগঠন তারা প্রান্তিক মানুষদেরকে নিবন্ধন করার বিষয়ে তারা সাহায্য করতে এগিয়ে এসেছে গ্রামাঞ্চলে আমাদের জনস্বাস্থ্য কাঠামোটা বেশ ভালো এবং কমিউনিটি ক্লিনিকে জনসম্পৃক্ত কমিটি রয়েছে এবং জেলা উপজেলাতে সমন্বয় কমিটি আছে ঢাকা শহরে জনস্বাস্থ্য কাঠামো কিন্তু নেই বড় বড় হাসপাতাল আছে এখানে এলাকা ভিত্তিক জনস্বাস্থ্য কর্মী নেই সেখানে ওয়ার্ডের কাউন্সিলরদেরকে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়েরা তারা নির্দেশনা দিয়েছেন তারা তাদের ওয়ার্ডে জনগণকে সঙ্গে নিয়ে এই প্রান্তিক মানুষদের বিশেষ করে যেন রেজিস্ট্রেশনটা করা যায় এবং অনেকে জানি না তার বাড়ির পাশে একটা সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্যকেন্দ্র আছে যারা এনজিওরা যেটা চালায় সেখানে টিকা দেওয়া হচ্ছে এখন অবশ্য মোটামুটি মানুষ জানছে আমার মনে হয় যে টিকা প্রাপ্তির সাথে সঙ্গতি রেখে টিকাদানের হারটা এখন মোটামুটি আছে আমাদের টিকাদানের হারটাও অন্তত দ্বিগুণ করতে হবে এবং টিকা প্রাপ্তিও আমাদেরকে আরো বাড়াতে হবে কারণ আমরা যদি আগামী দু বছরের ভিতরে আমরা কাঙ্ক্ষিত জনসংখ্যার থেকে যদি আমরা জনসংখ্যাকে টিকার আওতে আনতে চাই এখন তো প্রতিদিন 2.5 লাখ টাকা টিকা দেওয়া হচ্ছে 3 লাখে উন্নীত করা সম্ভব জি 3 লাখ 3.5 লাখ পর্যন্ত আমাদের বর্তমান ক্যাপাসিটি আছে এখনো পর্যন্ত কিন্তু হাসপাতালগুলোতে যারা টিকা দিচ্ছেন তারা হচ্ছেন প্রধানত নার্স কিন্তু আমাদের ইপিআইতে যারা টিকা দেন তারা হচ্ছে যে ভ্যাকসিনেটেড তারা কিন্তু এখনো কাজে নামেননি মানে নামার প্রয়োজন হয়নি যখন ভিড় আরো বাড়বে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে যে ইউজুয়াল স্বাস্থ্যসেবা আছে সেই স্বাস্থ্যসেবা আমাদের চালাতে হবে সেগুলোকে বন্ধ রেখে কিন্তু শুধুমাত্র টিকাদান করা যাবে না কাজেই সে প্রত্যেকটা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে টিকাদান কেন্দ্র থাকবে এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেও কিন্তু ইপিআই যেভাবে তারা টিকা দেয় বিনামূল্যে সেই বিনামূল্যের টিকাদান কেন্দ্রটাও কিন্তু বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকবে তারা পয়সার বিনিময়ে বিক্রি করবে না সেগুলো যেগুলো আমরা দেখি যে সারা বছর আমাদের বাচ্চাদেরকে এবং গর্ভবতী নারীদেরকে টিকা দেওয়া হয় সেই যে বেকারি সেটা কিন্তু অনেক বিস্তৃত সেটি যখন সক্রিয় করা হবে পরবর্তী পর্যায়ে আমাদের টিকাদানের হারও অনেক বাড়বে তবে টিকার প্রাপ্যতার সাথে সম্পর্কিত রেখেই হারটা বাড়ানো দরকার এই সক্ষমতা আমাদের আছে এবং জনগণকে সম্পৃক্ত করে রেজিস্ট্রেশন করাটা আমার মনে হয় চ্যালেঞ্জ মোকাবেলা করার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মুজাহারুল হক আপনার কাছে এক প্রশ্ন রেখেছিলাম আপনি মানে ছিলেন না কিছুক্ষণ আমরা আবার হয়তো সংযুক্ত হয়েছেন সংযুক্তটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন 8 সপ্তাহে দ্বিতীয় ডোজ দেওয়া হলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রতিরোধ ক্ষমতা ভালো হয় এ নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি আজকের খবরটা শুধু আপনাকে বলি যে এখন যেটা বলা হচ্ছে যে এইটা 2 থেকে আমরা 8 সপ্তাহ বলেছিলাম কিন্তু এটা তারা বলতেছে আরো দেরিতে যদি দেওয়া হয় মানে 2 থেকে 3 মাস এটা হলে বেটার হবে এই কথা এখন উঠে এসেছে আবার ইমিউনিটির ব্যাপারে বলা হচ্ছে যে এটা ইমিউনিটিটা ডেভেলপ করতে 2 থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে এটা হলো আজকের খবর সুতরাং আমরা টিকাটা যদি 6 মাসের মধ্যে যদি দেই তাহলেও ভালো হবে এরকম একটা ইনফরমেশন আজকে আমরা কিন্তু পেয়েছি আমি যে জায়গাটা একটু বলতে চাচ্ছিলাম সেটা একটু বলি
বলাটা হলো যে কোন একটি টিকার উপরে বাংলাদেশকে নির্ভর করাটা বুদ্ধিমানের কাজ হচ্ছে না। কোন দেশ একটি টিকার উপরে নির্ভর করছে না। আপনি জানেন শ্রীলঙ্কা অলরেডি তারা ডিসিশন নিয়েছে, তারা তিনটা টিকার জন্য চেষ্টা করেছিল, একটা টিকা এখন তাদের চলছে, আমরা যেটা দিচ্ছি, এবং এইটারও তারা এখন দুভাগে ভারত থেকেও যেমন আনছে আবার ব্রিটেন থেকেও তারা আনছে। তার মানে এটা হলো কি, মানে একটা অপশনে থাকাটা রিস্কি ব্যাপার। কারণ আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিই যে টিকার সংকট হবে। কেন টিকার সংকট হবে, আজকে যদি আমরা WHO-তে শুনে থাকি সেখানে ইনফরমেশনটা আছে যে টিকা অনেকেই বেশি বেশি কিনে রাখছে, যার ফলে গাভির মাধ্যমে এবং আমাদের যে কোভ্যাক্সের মাধ্যমে যে টিকাটা আসার কথা সেই টিকাটা আমরা সঠিকভাবে সঠিক সময়ে পাবো কিনা, এইটারও একটা অনিশ্চয়তার মধ্যে আছে। তৃতীয় সাজেশনটা আমার যেটা থাকবে সেটা হলো বাংলাদেশ কিন্তু একটা টিকা প্রস্তুতকারী দেশ বহু আগে থেকে। বাংলাদেশের জনস্বাস্থ্য প্রতিষ্ঠান টিকা এখনো তৈরি করে, সুতরাং অবশ্য এই টিকা না, সুতরাং আমাদের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানটাকে যদি মান উন্নত করা হয় তাহলে দেখা যাবে যে তারা আলটিমেটলি তাদের জনশক্তি আছে, তাদের স্পেস আছে, এখন যন্ত্রপাতি এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিস আনতে পারলে আমাদের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানটাই কিন্তু টিকা তৈরি করতে পারে। টিকা তৈরি করতে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সময় একদম নেই, আমি যদি 30 সেকেন্ডে জনাব কুদ্দুসরা আপনার শেষ মন্তব্যটা শুনতে চাই। আমরা দেখেছি যে টিকা গ্রহণের মধ্যে পুরুষরা কিন্তু প্রায় 16 লাখের উপরে দিয়েছেন, মহিলাদের সংখ্যাটা প্রায় 18 লাখে, 8 লাখের মতো আছে। তো সরকার কি আসলে মানে নারীদেরকে টিকা নেওয়ার জন্য বিশেষ কোনো উদ্যোগ নিয়েছে উৎসাহিত করার জন্য? সবাইকে বলা হচ্ছে এখন ওই 40-এর উপর নিচে, বিষয়টা হচ্ছে ওই যায়। আমাদের এটা জানেন যে কিছু মহিলারা ঘরেই থাকে এবং তারা বের হয় না বলে তারা হয়তো আগ্রহী হয় না, আমি বাইরে যাচ্ছি না সুতরাং আমি কেন দেব, এটা হয় না, ভীতিটিও আছে। যদিও বারবার বলা হচ্ছে আসলে যারা টিকা নিয়েছে কোনো ভীতির কাজ নেই এখানে। দুইটা ইনফরমেশনের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। একটা হচ্ছে বাংলাদেশ কখনো বলে নাই যে এক জায়গার থেকে টিকা, বাংলাদেশ কিন্তু বহুমুখী, অর্থাৎ 2-3 জায়গা থেকে টিকা সংগ্রহ করছে, এটা বাংলাদেশের সরকারের তরফ থেকে বারবার বলছে। আর দ্বিতীয়ত টিকার যেটা বললো যে বাংলাদেশে অলরেডি আমাদের ক্যাবিনেটে গতকালকে ওইটা হয়ে গেছে যে এখানে উৎপাদন করা যায় কিনা সেই চেষ্টাটা পদক্ষেপ নিয়ে। আমি যেটা বিশ্বাস করি এই যে টিকা শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা স্বয়ং এখানে প্রথম দিন থেকে বলা হয়েছিল যে টিকা পাবে, উনি যে আগেই টাকা পরিশোধ করেছেন এটা কিন্তু কেউ জানতেন না, একবারে টিকা গবেষণা পর্যায়ে উনি টাকা দিয়ে দিয়েছেন। এরকম অনেক কাজগুলো আছে, অনেকটা সরকার সব কিছু অ্যানাউন্স করে না, হয়তো তারা বিকল্প সব পদগুলোই আমরা সরকার চেষ্টা করছে। এবং আমার মনে হয় এই জায়গায় আমাদের কোন উদ্বেগ টেনশন রাখা দরকার, এখন পর্যন্ত গভর্নমেন্টের কোনো ফল্ট আমরা পাইনি। জি, সেটাই আমরা প্রত্যাশা করি। এই পর্যায়ে আমরা এই আলোচনা এখানে শেষ করতে চাই। UGC অধ্যাপক ডাক্তার এ বি এম আব্দুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং ডক্টর মুস্তাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। অধ্যাপক ডক্টর মুজাহিদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা দেখেছি যে 21 আগস্ট গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন ওরফে জাহাঙ্গীর ওরফে সেলিমকে গ্রেফতার করা হয়েছে, বিষয়ে কথা বলবো আমরা বিরতি থেকে ফিরে এসে। থাকুন আমাদের সঙ্গে দর্শক। প্রিয় দর্শক, শেষ বৃত্তি থেকে আবারও ফিরে এলাম নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানে। এই পর্যায়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন জনাব রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন নাইমা আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই জনাব নাইমা আহমেদ আপনার কাছে যেতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন, যে আমরা আজকে দেখেছি রাজধানীর দিয়াবাড়ি থেকে গ্রেফতার হয়েছেন 21 আগস্ট গ্রেনেড মামলার সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন ওরফে জাহাঙ্গীর ওরফে সেলিম, অনেকগুলো নামলা গ্রেফতার করা হয়েছে, এবং সেলিম যেদিন আওয়ামী লীগের সভামঞ্চে সেদিন গ্রেনেড ছুড়েছিল বলে সে নিজেই স্বীকার করেছে। এবং আমরা আরও জেনেছি হরকাতুল জিহাদের সদস্য সেলিম একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিল বলে দাবি করেছে র্যাব। এই মামলায় সাজাপ্রাপ্ত 15 আসামি এখনও পলাতক। আপনার কাছে প্রশ্ন হলো, চাঞ্চল্যকর এই সকল মামলার আসামির গ্রেফতার এবং রায় বাস্তবায়নে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আর কতদিন লাগবে বলে আপনি মনে করেন? আপনার পর্যবেক্ষণটা একটু শুনতে চাচ্ছি। আমরা জানি যে মামলার বিচারিক আদালতে যে রায় হয়েছে সেখানে 19 জনের ফাঁসি হয়েছে এবং 19 জনের যাবজ্জীবন এবং অন্যান্য মেয়াদে অন্যান্যদের সাজা হয়েছে। মানে মোটামুটি বড় আসামি 19 জনের ফাঁসি, 18 জনের যাবজ্জীবন এবং অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এটা হচ্ছে বিচারিক আদালতের রায়। বিচারিক আদালতের রায়ের পর মামলাটি আসামি পক্ষ তারা আপিল করেছে হাইকোর্টে। এখন হাইকোর্টে মামলাটি পেন্ডিং আছে, সেখানে আবার শুনানি হবে। সেখানে রায়ের পরে হয়তো আপিলের ডিভিশনে যাবে, সেটা নির্ভর করবে যারা অভিযুক্ত, যারা দণ্ডপ্রাপ্ত আসামি তারা আপিল করার উপরে।
সুতরাং এই মুহূর্তে চট করে বলা যাবে না যে কিরকম সময় লাগবে, এটা নির্ভর করে হাইকোর্টের পরবর্তী শুনানিতে এবং তারা যেভাবে মামলাটি নিষ্পত্তি করে। জি, অনেক ধন্যবাদ জনাব রিয়াজুল কবির কাসার, আপনিও একটু বলবেন এই বিষয়টাতে। আর একটু সংযুক্ত করতে চাই যে এই যে সপরিবারে আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্র অংশ হিসেবে অনেকেই বলে থাকেন এবং সেটা অনেকেই বিশ্বাস করেন, বঙ্গবন্ধু এভিনিউতে 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে এবং এই হামলা যারা চালিয়েছিল তারা এখনও সক্রিয় বলে অনেকেই ধারণা করেন এবং আমরা মাঝে মাঝে সেটা আমরা দেখেও থাকি। এদের মোকাবেলা করতে হলে আসলে প্রয়োজন একই সাথে সরকারি এবং প্রশাসনিক উদ্যোগ, এ ব্যাপারে আপনি আমাদেরকে কতটুকু আশ্বস্ত করতে পারবেন বা আশ্বস্ত করতে পারবেন? ধন্যবাদ আপনাকে, বাংলাদেশ 50 বছরে পা দিচ্ছে, 75-এর পরে 3টি বড় পরিচিত হত্যাকাণ্ড, একটি 75-এর 15 আগস্ট জাতির প্রিয় পিতাকে সমবেত হত্যা করা, 3রা নভেম্বর জাতির বিবেক জাতীয় চার নেতাকে হত্যা করা, ঠিক একই সূত্রে 2001 সালের 4 সালের 21শে আগস্ট জননেত্রী শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে একই জায়গায় নিশ্চিহ্ন করে দেওয়ার হামলা, অর্থাৎ একই শক্তি যারা 75-এ বঙ্গবন্ধুকে নিঃশ্বাস শেষ করে দিয়েছিল, জাতির বিবেককে হত্যা করে দিয়েছিল, ঠিক একইভাবে তারা চেয়েছিল আজকের মাননীয় প্রধান শেষ করে দিতে। কিন্তু দেখুন, ভাগ্যের নির্মম পরিহাস, আমরা কিন্তু আজকে বলতে পারি জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে, জেল হত্যার বিচার করেছে, 21শে আগস্ট গ্রেনেড হত্যার বিচার করেছে, যুদ্ধপরাধীদের হত্যার বিচার করেছে এবং অনেকগুলি মামলা পেন্ডিং আছে, তারপর অনেকগুলি মামলা সাজা কার্যকর হয়েছে, পলাতক আসামিদেরকে বিভিন্ন মামলার ধরে আনার চেষ্টা করা হচ্ছে, আজকেও একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, আমরা খুব গর্ব করে বলতে পারি বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা যে বিচারহীনতায় ভুগছিলাম, আজকে বাংলাদেশে বিচারের সুযোগ মানুষ পাচ্ছে। আপনি যে আশঙ্কার কথা উল্লেখ করেছেন সেটা আমরাও স্মরণ রাখি, কারণ এটা বিশ্বে এক নজিরবিহীন ঘটনা যে স্বাধীনতার 50 বছর পরেও বাংলাদেশে স্বাধীনতার পরাজিত শক্তিরা হুঙ্কার দেয়, একটি বড় রাজনৈতিক দল তাদেরকে প্রশ্রয় দেয়, তাদেরকে নির্বাচনে আসন ছেড়ে দেয় নির্বাচন করার জন্য, এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের নেতাকর্মী আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবশ্যই রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করব এবং নির্বাচনের মধ্যে আপনারা দেখো করে দেখেছেন জননেত্রী শেখ হাসিনা জনগণের রায় নিয়ে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং যে 3টা হত্যাকাণ্ড বললাম এটা কিন্তু কোর্ট মার্শাল বা সামরিক আদালতে বিচার হয়নি, সাধারণ আদালতে বিচার হয়েছে, তারপর হাইকোর্টে এসে সুপ্রিম কোর্টে এসেছে, প্রতিটা পর্যায়ে বিচার পর্যায়ে সার্ভ করে কিন্তু সাজা কার্যকর করা হয়েছে। আমরা 75-এর পরে কি দেখেছি, কোনো কোনো কোর্টে সকালে বিচার হতো, বিকালে সাজা হতো, রাত্রে কার্যকর হতো, তখন অনেক মুক্তিযোদ্ধাকে, অনেক মুক্তিযোদ্ধা অফিসারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সশস্ত্র বাহিনীর অনেক কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে আমরা গর্ব করে বলতে পারি সেই বিচারহীনতার থেকে আমরা বাংলাদেশ আজকে বিচারহীনদের মানুষ বিচার পাচ্ছে। জি, অনেক ধন্যবাদ, আশ্রয় পাচ্ছে। জি, অনেক ধন্যবাদ জনাব কুদ্দুস সরফত, আপনি কিছু বলবেন যোগ করবেন এবং যে কথাটা বলছেন যে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা অনেকটাই আমরা অনেক অনেক দূর আমরা পার হয়ে এসেছি, তারপরেও আমরা দেখেছি যে 15 আসামি এখানে পলাতক এবং এখনো কিন্তু সকল আসামি গ্রেফতার এবং রায় কার্যকর হয়, এটা বাস্তবায়নের কতদূর লাগবে বলে আপনি মনে করেন? কাউসারবার বক্তব্যের সূত্র ধরেই বলছি, বিচারহীনতার সংস্কৃতি আসলে আক্ষরিক অর্থে এখনো দূর করা যায় নাই, এক। দুই হচ্ছে, হ্যাঁ, প্রক্রিয়াটা প্রসেসটা শুরু হয়েছে, বিচার বন্ধ থাকবে, বিচার রহিত করা এই যে সংস্কৃতি ছিল সেই জায়গার থেকে দেশটাকে মুক্ত করা হয়েছে, অর্থাৎ যেই মারা যাক তার একটা বিচার হবে, বিচার পাবে, এই নিয়ে কখনো বিলম্বিত হয়, কখনো এটা ধীরে চলে অন্য জিনিস। আপনি যে জায়গাটা বলছেন, আমার কথা এটা, বঙ্গবন্ধু যারা মার্ডারার বা যারা সাজাপ্রাপ্ত তাদের বহু আসামি এখন পর্যন্ত আমরা চিহ্নিত করতে পেরেছি কিন্তু আনা যায়নি, এটা নানান কারণ আছে। আর এই যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যে আসামিগুলো তাদেরকে কিন্তু এখনও চিহ্নিত করা যায়নি ভালো করে, আজকে একজন, গতকালকে একজন ধরা পড়ল। আমি মনে করি যে এখানে পুলিশের উপর আর একটু তাকদা রাখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের দিকে, কাউসার ভাইকে বলছি, অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যতই করেন, অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তত পাংচুয়াল না, এটা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন,
যদি সত্যি সত্যি মানে ইয়া করা হয় তাহলে এদেরকে এদেরকে দেখানো সিস্টেমের মাধ্যমে ফেলে এদেরকে নিয়ে আসা যায়, একটা বড় অংশ আনা যায় এক। আর দুই হচ্ছে যে এই যে তাকে ইন্টারোগেশন করে অনেক কিছু পাওয়া যাবে, হয়তো আরও দু একজন ধরাও পড়ে যেতে পারে, কিন্তু আমি এটা বলতেছি না যে এই রাজনৈতিক মদতটা যদি না থাকে যে কোনো মহল থেকে রাজনৈতিক মদত পৃষ্ঠপোষকতা যদি না থাকে তাহলে কিন্তু তাদেরকে আবার আনা যায়। কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতা হচ্ছে বড় অন্তরা, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদের তো আর কালার নেই, তারা অ্যাডমিনিস্ট্রেশন লোক। এখন সেই ক্ষেত্রে যদি কারো কোনো পার্সিয়ালিটি থাকে তখন কিন্তু তাকে ধরে আনা যায় না, সেই খবরগুলো চলে যায়। আমি সেই জন্য বলছি আইনের যে বিধিবিধান আছে সেটা প্রতিপালনে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যাতে নিরপেক্ষভাবে কাজ করে, কারণ সরকার আসবে যাবে কিন্তু যে রায় সেটা যাতে কার্যকর রাখার জন্য, আমরা অতীতে দেখছি অন্য কোনো দল ক্ষমতা আসলে সেগুলো পেন্ডিংয়ে চলে যায় বা টেবিলের নিচে পড়ে যায়, এটা যাতে না হয় এই সংস্কৃতি থেকে বাইরে চলে আসতে হবে। আর সরকারের সরকারি দল একজন নেতা হিসাবে আপনার মাধ্যমে এটাও বলতে চাই যে বিচারের কিন্তু আরও কিছু কিছু খুব সেন্সেশনাল বিচার আটকে আছে, আমরা সেই বিচারগুলোরও আলোর মুখ দেখতে চাই। জি জনাব রিয়াজুল কবির কাউসার, আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? আমি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করে দেখবেন 1975 সালের 15ই আগস্ট জাতির পিতাকে যারা হত্যা করেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়েছে, এটা আমরা দেখেছি। 21শে আগস্ট যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে কিন্তু কাজগুলি হয়েছে। হ্যাঁ, একটা বড় গোয়েন্দা এজেন্সি কাজ করছে তাদেরকে এয়ারপোর্টে তুলে দিয়ে আমরা আমরা বিচার শুরু করেছি, কারণ এরা যেহেতু বিখ্যাত কেউ না তাদেরকে কিন্তু টেস্ট করা যাচ্ছে না কোন দেশে আছে। আপনি বলেছেন একজন আসামি ধরা পড়েছে, এখন তো অনেকে টেস্ট করা যাবে তারা কোথায় আছে। আমরা কিন্তু এবং পাশাপাশি আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের 64টি জেলার বিভিন্ন বিচারিক আদালতে প্রতিনিয়ত কিন্তু রায় ঘোষণা হচ্ছে, অর্থাৎ বিচার ব্যবস্থা আমাদের আগে একটা সমস্যা ছিল অবকাঠামোগত বিচারকের সমস্যা ছিল, আমরা কিন্তু এখন সেটা আমাদের সরকার জোর দিলে এই বিচারগুলো কিন্তু আরো আগে নিষ্পত্তি করা যেত, যেটা জনগণের ধারণা করেছে পাশাপাশি বিচারকের ব্যবস্থা করেছেন। এখন অনেকে বিচার কিন্তু আগের মতো ডিলে হচ্ছে না, 3-5 বছর হচ্ছে না। তারপর আমরা বলবো পলাতক আসামি বা সাক্ষী বিলম্বের কারণে অনেকগুলো বিচারক বিচারে দেরি হচ্ছে বা ইনভেস্টিগেশন কারণে কিছু কিছু মামলা দেরি হচ্ছে। জি অনেক ধন্যবাদ, খুব কম। জি অনেক ধন্যবাদ জনাব ডিএমপি সাবেক ডিএমপি কমিশনার জনাব নাহিদ, আপনি কিছু বলবেন কিনা? কারণ এই বিষয়টা আমরা দেখেছি যে এই রায়টা হয়েছে 2018 সালের 10ই অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করা এবং যুগান্তকারী এই রায়ে 15 জনকে মৃত্যুদণ্ড, 16 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং উনি তখন ডিএমপি কমিশনার ছিলেন। আপনি তখন ডিএমপি কমিশনার ছিলেন। এই যে ঘটনা 16 বছর পর যে মামলার রায় হচ্ছে সেই রায় কার্যকর আর কত দূরে বলে আপনি একজন আপনি কি কি মনে করেন কিনা, আর কত দূরে? আমি তো আমি আগেই বলেছি যে রায়টা না কোর্ট ছাড়া পুলিশি কার্যক্রমটা যদি আপনি বলেন। জি পুলিশি কার্যক্রম একটা হচ্ছে যে পলাতক আসামি এখনো 15 জন আসামি পলাতক আছে, এটাকে ধরার জন্য দরকার। আজকে একজন ধরা পড়েছে এবং যিনি ধরা পড়েছে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ দরকার, কারণ হচ্ছে যে এই প্রথম তাকে সে ধরা পড়লো, এর আগে সে বাইরে ছিল, তার মানে এই মামলার হামলার ব্যাপারে অনেক কিছু সে জানে। এই তথ্যগুলি তার কাছ থেকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটা পাওয়া যেতে পারে এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্যান্য পলাতক আসামি তাদেরও গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু আপনার কি মনে হয় না এই যে 15 জন আসামি পলাতক যে হলো সেই সময়টাতে কাদের সহায়তা তারা পালিয়ে গেল? এত বড় ঘটনা, এত সারা ঢাকা স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন, কিভাবে তারা পালিয়ে গেল? যদি পুলিশ যদি সেরকমভাবে তাদেরকে সেরকমভাবে ধরার চেষ্টা করত তাহলে কি ধরতে পারত বলে মনে করেন না? জি না, যখন ঘটনা হয় তখন তো আর আমি এখানে ছিলাম না, তখন এখানকার যারা কর্মকর্তা ছিল বা তারা এগুলি ভালো বলতে পারবে। আমি যখন রাজশাহীতে কাজ করতাম যখন এই ঘটনাগুলি ঘটে, জি শুনতে পেরেছি তখন এই ঘটনা না। ওইটাই একটু আগে আমি বললাম, যেটা বললাম যে প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে, এখন বায়াসনেস যদি থাকে তাহলে তো হবে না। কারণ আছে সেটা হচ্ছে আরো যেটা হচ্ছে তদন্তকারী সংস্থা, আমরা দেখি যে তদন্তকারী সংস্থাগুলি তারা ঠিক মতো কাজ করছে। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার দেখেন প্রায় গুটিয়ে আনা হয়েছে, প্রায় শেষ পর্যায়ে আছে। অন্যান্য বড় বড় মামলাগুলি কিন্তু তদন্ত ভালো মতো হয়েছে এবং মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, সেগুলি বড় বড় মামলা কিন্তু বিচার প্রায় হয়েছে। এখন যেটা হচ্ছে যে মামলা আপিলে থাকে সে আপিলের জন্য কিছু অপেক্ষা করতে হবে, যত দূর থেকে তত ভালো। তো সেখানে আমি আবারও বলবো যারা ইতিমধ্যে যারা পলাতক আছে তাদেরকে ধরা দরকার, এবং আবার আমি বলি যে এই যিনি ধরা পড়েছে আজকে ইকবাল হোসেন তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনেক তথ্য জানা যেতে পারে,
একটা হচ্ছে যে এই অনেক তথ্য হয়তো এখনো অজানা আছে এই ঘটনার ব্যাপারে কারা ছিল তার মাধ্যমে জি তার মাধ্যমে তার সাথে জানাতে পারে অতিরিক্ত তথ্য যেটা এখন পর্যন্ত পাওয়া যায়নি আরেকটা হতে পারে যে অন্যান্য পলাতক আসামি তাদের হয়তো ব্যাপারে খোঁজ খবর পাওয়া যেতে পারে কিছু খোঁজ অনেক ধন্যবাদ জনাব নাই শেষ হয় নাই প্রক্রিয়া শেষ হয় নাই এই সাজা যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে এই প্রক্রিয়া শেষ আমরা বলবো না এই শেষ সাজা কার্যকর শেষ পর্যন্ত হওয়ার পরে আমরা বলবো অনেক ধন্যবাদ জনাব নাইম আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য জনাব রিয়াজুল কবির কাসর আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো অনুষ্ঠান জুড়ে জনাব কুদ্দুস আফরাত আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।